হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল আর নতুন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে অন্য আর একটা জায়গা থেকে। দেখেই বুঝতে পারছো এটা আমার বাড়ি নয়। আজকে এই উইকেন্ডে এসেছি আমার দিদির বাড়ি। তো চলো, এটা হচ্ছে আমার এক মামাতো দিদির বাড়ি। এসছি অনেকক্ষণ, এখন তোমাদের সাথে কথা বলে ব্লগটা স্টার্ট করব। তো এখন তো সেরকম কোথাও বেরোনো হয় না, তাই উইকেন্ডে এখানে ওখানে যাওয়া হয়। তো এবারের উইকেন্ডে দিদির বাড়ি। আজকে যা যা করবো সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ফার্স্টে যাই দিদির বাড়ি, ঠাকুর বাড়ি। তো এই হলো আমার দিদির বাড়ি। এটা হচ্ছে আমার বড় মামার বড় মেয়ে, মানে আমার মামাতো দিদির বাড়ি। তো দিদির ঠাকুর ঘর, তার সাথেই দিদির ওপরের ঘরগুলোও দেখিয়ে দিলাম। কিন্তু অ্যাকচুয়ালি আমরা নিচেই বেশিটা সময় কাটিয়েছি, কারণ দিদি নিচেই রান্নাবান্না করে। তো ওখানেই কথাবার্তা গল্প গুজব সবই হয়েছে। তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম দিদির বাড়ি। তো চলো এবার ছাদে যাওয়া যাক। আর এই যে এটা দেখো, আমার দিদির দুই মেয়ের ফটো। আর এই যে ফটো ফ্রেমটা দেখছো, এটা বানিয়েছে ব্ল্যাক কালারের যে মানে টপটা পরে আছে আমার ওই বোনজি, মানে আমার ছোট বোনজি। ওরা দুই বোন, তো ও এরকম অনেক ভালো হাতের কাজ করে, আমাকেও একটা ফটো ফ্রেম দিয়েছে করে। তো চলো এবার ছাদে যাব। তো এই দেখো আয়না দিয়ে আমি।
ছাদ থেকে তো তোমাদের ঘুরিয়ে নিয়ে এলাম, এবার চলে এসেছি লাঞ্চে। দিদির রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে আর কিছু তুলিনি, দিদি নিজের মতো রান্না করেছে, তো এখন সেই লাঞ্চ আমার বোন আর কি গুছিয়ে দিচ্ছে। আমার হাজবেন্ডও এসছে, তো হাজবেন্ডের জন্য আমার বোন গুছিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি এসেছি আমি, আমার বোন আর আমার হাজবেন্ড। তো এখানে আমার দিদির দুই মেয়ে আর আমার বোন মিলে গোছগাছ করছে খাবার, তারপরে তোমাদের দেখাচ্ছি চলো আজকে লাঞ্চ মেনু, তারপরে লাঞ্চে বসে যাব। তো লাঞ্চে আছে বেগুন ভাজা, আলু ভাজা, অবশ্যই ভাত, শশা, লেবু, আর এটা হচ্ছে মোচার ঘন্ট। দই মিষ্টি দিয়ে শুরু করলাম, তারপরে হচ্ছে এখানে ফলুই মাছ আর ট্যাংরা মাছ মিশিয়ে ঝোল, এটা চিকেন কষা, এটা হচ্ছে ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝাল, এখানে ভেজ ডাল। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু দিদির বানানো, চিকেনটা যদিও আমার ছোট বোনজি করেছে। তো সবাই মিলে মিলে অনেক দিন পর মানে গল্প করতে করতে আবার খাওয়া দাওয়া করছি। তো এখন আমি, আমার হাজবেন্ড, আমার বোন, আমার দুই বোনজি মিলে খেতে বসেছি, দিদি খেতে দিচ্ছে, আর আমাদের হয়ে গেলে দিদি আর জামাইবাবু ওরা দুজন খাবে। তো তারপরে নিচে গিয়ে একটু আড্ডা দেব।
তো চলো তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, আমরা খেয়ে নিই। তো খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার নিচে যাব। তার আগে আমার ওই ছোট বঞ্জিরি করা হাতের একটা কাজ দেখাই। এই যে এটা দেখো, ওর স্কেচ করা, ওই ফটো ফ্রেম করে বাঁধিয়ে রেখেছে, তাই মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, তারপর নিচে যাচ্ছি। তো এই যে এখানে বসে সবাই মিলে এখন একটু আড্ডা দিচ্ছি, আর খাওয়া হচ্ছে বাতাবি লেবু মাখা। বাতাবি লেবুটাকে মাখা হয়েছে, তো সবাই মিলে সেটাই খাওয়া হচ্ছে। তো এখানে আমরা সবাই পরপর বসে আছি, আর জামাইবাবু মানে দিদির হাজবেন্ড ওপরে বসে বসে টিভি দেখছে। এটা হলো আমার দিদি, আমাদের সবার চেয়ে বড় দিদি আর কি, আমার বড় মামার বড় মেয়ে। এই হচ্ছে মালাদি, আর তারপরে হচ্ছে যে হাত নাড়ছে ও হচ্ছে সুস্মিতা, আমার দিদির বড় মেয়ে, আমার বড় বোনজি। আর এটা আমার দিদির ছোট মেয়ে, ওটা তো হাজবেন্ড, আর এটা আমার বোন, তোমরা সবাই চেনো। আর এই যে আমি, এম এস এভরিডে লাইফের ক্রিয়েটার। তো ঠিক আছে, আমরা এটা খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে তারপরে ইভিনিংয়ে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি যাব। তো ইভিনিংয়ে দিদি দিদি বল দিদি কেটে কুটে দিল, আর আমার বোন আর বড় বোনজি মিলে ওই চাউমিন করছে আর কি, ওরা দুজন মিলে রান্নাঘরে। আর আমি এদিকে বসে বসে দিদির সাথে একটু গল্প করছি, তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাব। তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই যারা নতুন এসছো সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।